সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। দীর্ঘদিন এই করোনা কোভিড-19 জন্য বাড়িতে আবদ্ধ থেকে লেখাপড়া প্রায় বিঘ্ন হচ্ছে। বিশেষ করে ইংরেজি, গণিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এ থেকে তোমরা বঞ্চিত রয়েছ। তাই আজ দীর্ঘদিন যাবত আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আজকে তোমাদেরকে কিছু নিয়ম পড়াবো এবং সেই নিয়মগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর এগুলো অনুসরণ করবে। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পর্যায়ক্রমে নিয়মগুলো দেখতে থাকব। তাহলে আমরা প্রথমেই লিখব রুল ওয়ানে আমরা দেখব সাধারণত সাহায্যকারী ভাব থাকলে তার সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি যুক্ত করে সাবজেক্টের পূর্বে বসাব। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করব। তাহলে চলো আর বাক্যটি দেখি। হি ইজ এ স্টুডেন্ট। বাক্যটি যদি ইন্টারোগেটিভ করি তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে ইজকে আমরা কি করব, ইজেন্ট করব। ইজেন্ট হি এ স্টুডেন্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ এ স্টুডেন্ট এর ইন্টারোগেটিভ ইজেন্ট হি এ স্টুডেন্ট। দ্বিতীয় বাক্যটি দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। বাক্যটি ইন্টারোগেটিভ করব, আবার ইজেন্ট হি গোয়িং টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখতে পাচ্ছি যে সাহায্যকারী ভাব থাকলে তার সাথে এনটি যুক্ত করলে হবে, ইজের সঙ্গে এনটি যুক্ত করলে ইজেন্ট, তারপর সাবজেক্ট, সাবজেক্ট আগে বসেছে, ইজেন্ট হি গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি প্রথম নিয়মটি বুঝতে পেরেছ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য যে যে নিয়মগুলো আছে তার প্রথম নিয়মটি দেখালাম, এখন দ্বিতীয় নিয়মটি লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে চেষ্টা করো। রুল টু এ, বাক্যে সাহায্যকারী ভার না থাকলে ইন্টারোগেটিভ করতে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট সাবজেক্টের আগে ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ডোন্ট, ডাজেন্ট এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করব। আসলে
don't, doesn't এবং didn't সাবজেক্ট সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী এই সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করা যাবে। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার পূর্বে লিখব ডাজেন্ট, আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে ডোন্ট, আর পাস্ট টেন্সে ডিডন্ট। তাহলে আমরা বাক্য দিয়ে বিষয়টি বুঝে নিই। হি প্লেস ক্রিকেট, বাক্যটি ইন্টারোগেটিভ করব। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা বাক্যটি দেখছি প্রেজেন্ট টেন্স, হি প্লেস ক্রিকেট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা নিব ডাজেন্ট, ডাজেন্ট হি। এই ডাজেন্ট ব্যবহার করলে আমরা ভার্বের সঙ্গে এস আর দিব না। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে হি প্লেস ক্রিকেট, ডাজেন্ট হি প্লে ক্রিকেট, এই বাক্যে সাহায্যকারী ভাবে না থাকার কারণে ডাজেন্ট ব্যবহার করা হয়েছে। আরেকটি বাক্য লক্ষ্য করো, শি ওয়েন্ট টু ঢাকা, বাক্যটি ইন্টারোগেটিভ করব। আমরা দেখতে পাচ্ছি শি ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্ট ভার্বের রূপ দেখলেই টেন্স চেনা যায়। শি ওয়েন্ট টু ঢাকা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাহলে ভার্বের পাস্ট ইনফিনিট থাকলে আমরা ডিডন্ট ব্যবহার করব, ডিডন্ট শি। এখন ডিড ব্যবহার করলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ডিডন্ট শি গো টু ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে শি ওয়েন টু ঢাকা বাক্যটি পাস্ট ইনফিনিট টেন্স হওয়ায় আমরা ডিড ব্যবহার করেছি, ডিডের সঙ্গে এন্টি দে ডিডন্ট, ডিডন্ট শি ওয়েন্ট এর পরিবর্তে লিখেছি গো। তাহলে ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডাজ বা ডাজেন্ট ব্যবহার করলে ভার্বের সঙ্গে এসিএস থাকে না, এগুলো খেয়াল রাখবে। ডাজেন্ট হি গো টু ঢাকা। তাহলে আমরা দেখতে পেলাম ইন্টারোগেটিভ এর দ্বিতীয় নিয়মটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এসআইটি থেকে ইন্টারোগেটিভ করার দুটি নিয়ম দেখলাম, চলো আমরা তৃতীয় নিয়মটি দেখে নেই, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে আমরা তৃতীয় নিয়ম রুল থ্রিতে দেখতে পাচ্ছি, এভরিবডি, এভরিওয়ান এবং অল থাকলে ইন্টারোগেটিভ করতে করতে হু ডাজেন্ট, তার প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসাব। এভরিবডি, এভরিওয়ান এবং অল থাকলে ইন্টারোগেটিভ করতে হু ডাজেন্ট প্লাস বাকি অংশ বসাবো। এক্ষেত্রে এভরিবডি, এভরিওয়ান এবং অল এর পরে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে তার সঙ্গেও আমরা এন্টি দিয়ে বাক্যটি করতে পারবো। আমরা উদাহরণের মাধ্যমে বাক্যটি বুঝে নেব। তাহলে চলো আমরা বাক্যটি দেখি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ইন্টারোগেটিভ। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডির পরিবর্তে আমরা নিব হু ডাজেন্ট প্লাস বাকি অংশ ওয়ান্টস টু বি। হু ডাজেন্ট আছে, ডাজ ব্যবহার করলে ইতিপূর্বে আমরা বলেছি ডাজ ব্যবহার করলে ভার্বের সঙ্গে এস থাকে না। হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ইন্টারোগেটিভ হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। চলো দ্বিতীয় বাক্যটি দেখি। অল শুড ইউজ মাস্ক, বাক্যটি ইন্টারোগেটিভ। এখানে অল আছে,
তাহলে এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু ডাজেন্ট বাকি অংশ, এখানে আমরা হু ডাজেন্ট ব্যবহার করব না কারণ অল এর পরে শুড অক্সিলারি ভার্ব আছে, তাই লিখব হু শুডেন্ট ইউজ মাস্ক প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা এভরিবডি এভরিওয়ান এবং অল থাকলে তাহলে ইন্টারোগেটিভ করব হু ডাজেন্ট অথবা হু অন্য কোন অগ্রণী ভার্বের সঙ্গে এন্টি, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা আরেকটি বাক্য দিয়ে বাক্যটি লক্ষ্য করো, এভরিবডি হেল্পস দা পুর, সবাই গরিবকে সাহায্য করে, তাহলে এভরিবডি হেল্পস দা পুর, এভরিবডি আছে তাহলে হু ডাজন্ট হেল্প দা পুর, হু ডাজন্ট হেল্প দা পুর প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার তিনটি সাধারণ নিয়ম তোমরা বুঝতে পেরেছ। আগামীতে আমরা আরো নিয়ম দিব, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। COVID-19 করোনা ভাইরাস থেকে তোমরা সাবধানে থাকতে হলে তোমাদেরকে ঘন ঘন হাত ধুতে হবে সাবান দিয়ে, মাস্ক ব্যবহার করতে হবে এবং যত সম্ভব যতদূর সম্ভব বাড়িতেই থাকবে, অযথা বাইরে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলবে না। তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।